ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেশে একদিনে করোনা সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড। এই প্রথমে দেশে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪০,০০০ পার, একদিনে মৃত্যু ৬৮১ জনের। মহারাষ্ট্রের অবস্থা সব থেকে উদ্বেগজনক। ২০, ২৫, ৩০, ৩৫ হতে হতে এবার একেবারে একদিনে ৪০ পার। ভারতে আরো ভয়ঙ্কর করোনা। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪০,০০০ পেরিয়ে গেল। গত ২৪ ঘন্টায় দেশে ৬৮১ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণে দেশে ফের রেকর্ড। একদিনে এত মানুষের মধ্যে করোনা সংক্রমণই প্রথম হলো ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭,৪৯৭ আর মোট সংক্রমিত ১১,১৮,০৪৩। আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। প্রতিদিন যে সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত কয়েকদিনে সেই হার ছিল ১০% আশেপাশে, কিন্তু গত ২৪ ঘন্টায় তা বেড়ে হয়েছে ১৫.৮%। দেশে প্রথম করোনা সংক্রমিতের হদিশ মেলে কেরলে। তারিখটা ছিল ৩০শে জানুয়ারি। করোনা মোকাবিলায় ২২শে মার্চ প্রধানমন্ত্রীর ডাকে দেশজুড়ে জনতা কার্ফিউ হয়। ২৫শে মার্চ থেকে শুরু হয় দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন। তার মধ্যেই সংক্রমিতের সংখ্যা বাড়তে বাড়তে ৩১শে মে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউনের শেষ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছয় ১,৯০,৬০৯। পরদিন অর্থাৎ পয়লা জুন থেকে শুরু হয় আনলক ওয়ান। ৩০শে জুন আনলক ওয়ানের শেষ দিনে সংক্রমিতের সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৫,৮৫,৭৯২। অর্থাৎ এই এক মাসে দেশে করোনা আক্রান্ত হন ৩,৯৫,১৮৩ জন। পয়লা জুলাই থেকে শুরু হয়েছে আনলক টু। এখন দেশে সংক্রমিতের সংখ্যা ১১,১৮,০৪৩। অর্থাৎ এই ২০ দিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫,৩২,২৫১ জন। সেই হিসেবে দেখলে ৩০শে জানুয়ারি থেকে ৩০শে জুন এই ১৫৩ দিনে দেশে যতজন করোনা আক্রান্ত হয়েছেন, আনলক টুর শুরু থেকে এই ২০ দিনে সংক্রমিতের সংখ্যা তার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে। অন্যদিকে ৩১শে মে দেশে করোনায় মৃতের সংখ্যা ছিল ৫,৪০৮। আনলক ওয়ানের শেষ দিন ৩০শে জুন তা বেড়ে দাঁড়ায় ১৭,৪১০। আর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান বলছে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭,৪৯৭। অর্থাৎ আনলক টু এর এই ২০ দিনে করোনায় মৃত্যু হয়েছে ১০,০০০এরও বেশি মানুষের। মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সব থেকে উদ্বেগজনক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী মহারাষ্ট্রে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১১,৮৫৪ জনের, যা অন্য সব রাজ্যের তুলনায় বেশি। সংক্রমিতের নিরিখেও দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। সেখানে সংক্রমিত ৩,১০,৪৫৫। মৃত্যু ও সংক্রমিতের নিরিখে দ্বিতীয় স্থানে দিল্লি। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৩,৬২৮ জনের, আক্রান্ত ১,২২,৭৯৩। তালিকায় ৩ নম্বরে তামিলনাড়ু। সেখানে মৃত্যু হয়েছে ২,৪৮১ জনের, সংক্রমিত ১,৭০,৬৯৩। উদ্বেগের পরিসংখ্যানের মধ্যেই আশার আলো বলতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ২২,৬৬৫ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ ৭,৮৭। সুস্থতার হার ৬২.৬১%। এবিপি আনন্দ।